আপনি কি বাজিকর ওষুধ খুঁজছেন? এমন কিছু ঔষধ যার কারণে আপনি বাজি করতে পারবেন, একটি দুইটি তিনটি স্ত্রীকে আপনি হার মানাতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এমনই কিছু তথ্য নিয়ে আজকে উপস্থিত হলাম। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, গতদিনে আলকুশি বীজ যেটা বলা হয়েছিল, আলকুশি বীজ পরিশোধন এবং কার্যকারিতা সম্পর্কে আপনারা শুনেছেন, দামও শুনেছেন। আজকে আমি আপনাদের সামনে বলবো এটা খাবার নিয়ম। হ্যাঁ, এটা খাবার নিয়ম হলো দুইটা পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে মাসকালাই ডাউল এবং সাথে এই আলকুশি বীজ, অর্থাৎ এটা হচ্ছে পরিশোধন পাউডার, দুইটা একসাথে ব্লেন্ড করে একটু জুসের মতো করে নিতে হবে, অর্থাৎ পানির সাথে মিশ্রিত করে অথবা দুধের সাথে মিশ্রিত করে হালকা জুসের মতো করতে হবে। এই জুসটা 20 মিলিলিটার পরিমাণ আপনি সকালে এবং রাত্রিতে খেতে পারেন। আবারও বলছি, মাসকালাইয়ের ডাউল এবং আলকুশি বীজ দুটা একসাথে মিশ্রিত করে, দুধের সাথে মিশ্রিত করে এটা ব্লেন্ড করে এটা আনুমানিক 20 মিলিলিটার, 20 মিলি হিসাবে আপনি, অর্থাৎ 4 চা চামচ সম পরিমাণ সকালে এবং 4 চা চামচ পরিমাণ রাত্রিতে সেবন করতে পারেন। এটা আপনার যে কোনো প্রকার সমস্যা দূর হয়ে যাবে, সেটা আপনার এই ঔষধে। এটা হচ্ছে প্রথম নিয়ম। অথবা যদি মনে করেন যে এটা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আরেকটা সহজ বীজ আছে, সেটা সরাসরি আপনি এই পরিশোধন পাউডার নিয়ে পাউডারের পাশাপাশি আপনি করবেন কি, এই পাউডারটা 1 থেকে 1.5 চামচ সম পরিমাণ 1 গ্লাস কুসুম গরম দুধ এর সাথে মিশ্রিত করে সকালে এবং রাত্রিতে আপনি খেয়ে নেবেন। আবারও বলছি, সকালে এবং রাত্রিতে 1.5 চামচ, 1 থেকে 1.5 চামচ সম পরিমাণ পাউডার মিশ্রিত করে একসাথে খেয়ে নেবেন সকালে এবং কিছুটা রাত্রিতে খেয়ে নেবেন। দুইবেলা খেতে হবে, তাহলে আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, যদি দুধ না থাকে সেক্ষেত্রে? হ্যাঁ, দুধ যদি না পান তাহলে কার্যকারিতা একটু কম হলেও হতে পারে, কিন্তু কুসুম গরম পানির সাথে খেলেও আপনি উপকারটা পাবেন। কুসুম গরম দুধ অথবা পানি, দুধের সাথে খেলে উপকারটা বেশি পাবেন, পানির সাথে খেলে উপকারটা কম পাবেন। এই হচ্ছে পার্থক্য, দুটাভাবে খাওয়া যায়। এখন কথা হচ্ছে যে এই গাছের বর্ণনা, এই গাছের বর্ণনা হচ্ছে যে আপনি এই গাছটা জঙ্গলি জায়গাতে পাবেন। অতীতে হয়তো গ্রামাঞ্চলে সব জায়গাতে ছিল, কিন্তু বর্তমানে এটা খুব একটা পাওয়া যায় না। এটা যদিও স্বাভাবিক নয়, মানে জঙ্গলিগুলা সব থেকে ভালো এবং উন্নত মানের, কিন্তু এই জিনিসটা কিন্তু সাধারণ এই জায়গাতে যেগুলো পাওয়া যায় বা গ্রামাঞ্চলে যেগুলো পাওয়া যায় সেটা এরকম। আপনার শিমের গাছ দেখেছেন নিশ্চয়ই, শিমের গাছের মতোই দেখতে, একটা পরগাছা গাছ, অর্থাৎ লতারের মতো গাছ। এই গাছটা কোনো না কোনো গাছের সাথে পরগাছার মতো উঠে বাসা বাঁধে, অর্থাৎ নিজে স্থান নেয়, অন্য কোনো বড় গাছের সাথে জড়িয়ে সেটা বড় হয়, দেখতে ঠিক তেঁতুল গাছের মতো বা তেঁতুলের মতো ফল হয়। আবারও বলছি, গাছটা দেখতে শিমের গাছের মতো, ফলটা শিমের থেকে চিকন, অর্থাৎ তেঁতুলের মতো ফল, তার ভিতরে এক ধরনের বীজ থাকে, অর্থাৎ তেঁতুলের বীজের মতো এক ধরনের বিচি থাকে, সেটাই হচ্ছে আলকুশি বীজ। তো এটা গ্রামাঞ্চলেও পাবেন, আবার পাহাড়ি এলাকায় পাবেন, এক ধরনের জঙ্গলি। জঙ্গলিটাও কিন্তু অরিজিনাল, আর সাধারণ যে জায়গাতে পাওয়া যায় এগুলো কিন্তু অরিজিনাল নয় এবং কার্যকারিতা কম হবে। তাহলে বুঝতেই পারছেন এটা বিসি, আমি আপনাকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে বিসিটা কেমন। এ বিসিটা আপনি সার্চ করলেও পাবেন, যদি কখনও আমারটা না বুঝেন গুগলে অথবা ইউটিউবে সার্চ করবেন, দেখবেন এগুলো অটোমেটিক চলে আসবে। এখন আসি বন্ধুগণ, এটা খেতে হবে কতদিন, এটা কিন্তু জরুরি বিষয়। এটা কিন্তু আপনি অনেক সময় দেখবেন যে কোনো কোনো কাজ আপনার অনেকেই একটু অধৈর্য হয়ে যান, বিশেষ করে হার্বাল এই ওষুধগুলো খেতে আপনি অনেকেই অধৈর্য হয়ে যান, যে 5-7 দিন 10 দিন খেলেন আপনি আর খেতে চাচ্ছেন না, অর্থাৎ মন চাচ্ছে না, যে কোনো রেজাল্ট পায়নি। আসলে আপনি যেমন হার্ট প্রেশার বা ডায়াবেটিসের যখন আক্রান্ত হয়ে যান, তখন আপনার এই ওষুধগুলো খাওয়া লাগে কিন্তু সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত। অথবা আপনি যখন অ্যান্টিবায়োটিক ওষুধ খান, রোগের উপর ভিত্তি করে সেটা 5 দিন বা 7 দিন অথবা 10 দিন পর্যন্ত, সেটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত খেতে হয়। কিন্তু এমন কিছু অসুস্থতা রোগ রয়েছে বা এমন কিছু সমস্যা রয়েছে যে সমস্যার সমাধান করতে আপনি 5-7 দিনে হবে না, এটা সময় নিতে হবে, এটা 1 থেকে 3 মাস খেতে হবে, ফুল কোর্স হচ্ছে 3 মাস। আবারও বলছি, এরা পরিপূর্ণ সুস্থ হতে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে, মিনিমাম 1 মাস আপনাকে খেতে হবে।
তাহলে আপনি এর ফলাফল পাবেন, নতুবা এর পরিপূর্ণ ফলাফল পাবেন না। তো বন্ধুগণ, আপনার আশা করছি সকল প্রশ্ন দূর হয়ে গেল, যে এটা খাবার নিয়ম কতদিন খেতে হবে, দুটো নিয়ম বলেছি, দুটো যে কোনো একভাবে খেলেই হবে, এবং এই গাছের বর্ণনা। এই গাছটা আপনি ইউটিউবে সার্চ দিলে অবশ্যই গাছের বর্ণনা, এই গাছের চিত্র সহ ভিডিও সহ পেয়ে যাবেন, আপনি সেখান থেকে দেখে নেবেন। আর আমি আমার স্ক্রিনে আপনাদের ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি, গাছগুলোর ভিডিও, আশা করছি দেখে উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে যারা আমার ভিডিও দেখছেন বা দেখেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।